একদিন প্রমত্তা যমুনার ভয়ঙ্করী রুদ্ররূপ পারিন্দার মানুষ আর মাঝিমাল্লাদের মনে ভীতির সঞ্চার করত। আজ সেই মানুষেরই কুশলী হাতে পোষমানা যমুনা পারের অপার সৌন্দর্য তাদের দুহাত বাড়িয়ে ডাকে। তার নিরাপদ বালুকা বেলায় গড়ে ওঠা এই পুষ্পকুন্তলা রূপসী যমুনা রিসোর্টটি আন্তর্জাতিক মানের এক পর্যটন নিবাস। আর এই যে গোলচত্বর, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, রেললাইন মানুষের সামর্থ্যের মুক্ত প্রতীক হয়ে ভুয়াপুরের প্রবেশ মুখের শোভা বর্ধন করেছে। যমুনা বিধৌত বেলে দোআঁশ ও উর্বর পললে গঠিত ভুয়াপুর একটি ইতিহাস প্রসিদ্ধ জনপদ। একসময় বাংলার বারুভুঁইয়াদের প্রধান ঈসা খাঁ তার সুযোগ্য পুত্র মুসা খাঁর শাসনাধীন থাকায় এ উপজেলার নামকরণ করা হয়েছে ভুয়াপুর। বারবার নদী ভাঙনে সাহসী হয়ে উঠেছে এখানকার মানুষ, তাই আমাদের মহান মুক্তিযুদ্ধে মাটিকাটায় হানাদারদের এক বিশাল অস্ত্রবাহী জাহাজ ধ্বংসের অপূর্ব বীরত্ব গাথার স্মরণে নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধটি। 1974 সালের 7 আগস্ট ভুয়াপুর স্বতন্ত্র থানার মর্যাদা পায়। 1983 সালে লাভ করে উপজেলার মর্যাদা। সময়কাল কম হলেও এই পৌর শহর কোনো দিক থেকেই পিছিয়ে নেই। আমরা এখন বাংলার আলিগড় খ্যাত করটিয়া সাদত কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বরেণ্য শিক্ষাবিদ ও সুলেখক ইব্রাহিম খাঁ প্রতিষ্ঠিত ইব্রাহিম খাঁ কলেজ ক্যাম্পাসে। সম্প্রতি এই কলেজ সরকারিকরণ হয়েছে। সে বাঁধ ভাঙা আনন্দের ছাপ শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবকদের চোখে মুখে। 1948 সালে আমাদের উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক মরহুম প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এই অজপাড়া গায়ে এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। তিল তিল করে এই কলেজটি উচ্চ মাধ্যমিক ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স কোর্স চালু আছে এই কলেজে। তো অবকাঠামোর দিক থেকে এই কলেজটা ক্লাস কার্যক্রম আমরা অনেকদিন যাবৎ ক্লাসরুমের সংকটে ভুগছি। এই জেলা পরিষদের যে প্রকল্প, এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের ছাত্রছাত্রীদের অনেক উপকার আসবে এবং আমরা আশা করছি আমাদের ইব্রাহিম খাঁ কলেজের লেখাপড়ার মান উন্নয়নে এই জেলা পরিষদের যে প্রকল্প এটা আরো অব্যাহত থাকবে, ভবিষ্যতে আরো কার্যক্রম গ্রহণ করবে জেলা পরিষদ এবং আমাদের এই অবকাঠামোর দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হবে এটা আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এমন একটি নামী প্রতিষ্ঠানের উন্নয়নে টাঙ্গাইল জেলা পরিষদ কাঙ্ক্ষিত প্রকল্প বাস্তবায়ন করেছে, সংশ্লিষ্ট সবাই এজন্য কৃতজ্ঞ ও আনন্দিত।